হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ভালো ভালো ইনফরমেশনের মধ্যে আছে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওর হেডিং দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকের বিষয়টা কি বা কি নিয়ে আজকে ভিডিওটা বানাতে যাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক ভিডিওটি। কলকাতা থেকে দীঘা, কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য এখন অসংখ্য বাস রয়েছে, আর বাস চলছেও মোটামুটি নিয়মিতভাবেই। তবে বাসে উঠতে গেলে কিছু সাবধানতা ও নিয়ম পালন করতে হচ্ছে, এগুলো সবাইকেই পালন করতে অবশ্যই হবে। সেই সব সাবধানতা, বাস ভাড়া, টাইম টেবিল, এইসব নিয়েই তোমাদের আজকের ভিডিওটা আলোচনা করব বা শেয়ার করব। সবাই শেষ পর্যন্ত দেখো। তোমরা দেখছো আলফিয়া ব্লগ, যারা চ্যানেলটা দেখছো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। কলকাতা থেকে দীঘার দূরত্ব বাই রোড 186 কিলোমিটার মতো, আর সময় লাগে 4 থেকে 6.5 ঘন্টার মতো। আজকে তোমাদের জানাবো কলকাতার ধর্মতলা থেকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে সমস্ত বাস দীঘার উদ্দেশ্যে রওনা দেয় সেই সমস্ত বাসের সময়সূচি, ভাড়া ইত্যাদি। তো ভিডিওটা তোমার সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যে সমস্ত বাস বা ট্রাভেলসের নামগুলো বলছি তোমাদের আজকে, সেগুলো সমস্তই এসি বাস বা এসি বাসের সব কিছুই সুবিধা এর মধ্যে তোমরা পাবে। ভাড়া মোটামুটি 300 থেকে 350-এর মধ্যেই সব। সিটি এক্সপ্রেস, এই বাসটি ছাড়ে সকাল কলকাতা থেকে সকাল 11টা 20 মিনিটে, আর দীঘা পৌঁছায় এটা বিকাল 4টের সময়, আর এই বাসের ভাড়া হলো 300 টাকা প্রতি জন। পরবর্তী হলো ফ্রেন্ডস ট্রাভেলস, এটা কলকাতা থেকে সকাল 8টা 20 মিনিটে ছাড়ে ছেড়ে যায়, আর দীঘা পৌঁছায় দুপুর 1টা বেজে 10 মিনিটে, আর এই বাসের ভাড়াও 300 টাকা। অঙ্কিতা পরিবহন, এই বাসটি সকাল 6টা বেজে 25 মিনিটে কলকাতা থেকে ছেড়ে যায়, আর দীঘা পৌঁছায় 11টা বেজে 10 মিনিটে, আর এই বাসের ভাড়া হলো 400 টাকা। অঙ্কিতা পরিবহনে আরেকটি বাস হলো সকাল 10:30টায় ছাড়ে, আর এটা দীঘায় গিয়ে পৌঁছায় দুপুর 3টে 20 মিনিটে, আর এই বাসের ভাড়া হলো 300 টাকা। অঙ্কিতা পরিবহনের আরেকটি বাস হলো সেটা ছাড়ে সকাল 8টা 45 মিনিটে কলকাতা থেকে, আর দীঘায় পৌঁছায় দুপুর 1টা বেজে 15 মিনিটে, আর এই বাসের ভাড়া 300 টাকা। ফ্রেন্ডস ট্রাভেলসের আরেকটি বাস সকাল 6টা বেজে 55 মিনিটে কলকাতা থেকে ছেড়ে যায়, আর দুপুর 11টা বেজে 25 মিনিটে দীঘায় গিয়ে পৌঁছায়, আর এটার ভাড়া হলো 300 টাকা। আরেকটি বাস হলো বেঙ্গল সার্ফেস ট্রান্সপোর্টের, এটি ছাড়ে কলকাতা থেকে সকাল 10:30টায়, আর দুপুর 3টে দীঘায় পৌঁছায়, আর এই বাসের ভাড়া হলো 300 টাকা। পরবর্তী বাসটি হলো বসু ট্রাভেলসের, এটাও সকাল 10টা বেজে 40 মিনিটে কলকাতা থেকে ছেড়ে যায়, আর দীঘায় পৌঁছায় 3টের সময় দুপুর, আর এই বাসের ভাড়াও 300 টাকা। পরবর্তী বাসটি হলো সিটি এক্সপ্রেসের, এই বাসটিও সকাল 6টা বেজে 30 মিনিটে কলকাতা থেকে ছেড়ে যায়, আর এটা পৌঁছায় দীঘাতে 10:30টার সময়, আর এটি বাস এর ভাড়া হলো 300 টাকা। সিটি এক্সপ্রেসের আরেকটি বাস সকাল 1:30টার সময় কলকাতা থেকে ছেড়ে যায়, আর এটি পৌঁছায় দীঘাতে 12টা বেজে 30 মিনিটে দুপুরবেলায়, আর এই বাসের ভাড়াটিও 300 টাকা। পরবর্তী বাসটি হলো শ্রী জগন্নাথ ট্রাভেলসের, এটি কলকাতা থেকে ছাড়ে সকাল 8টা বেজে 20 মিনিটে, আর দীঘা গিয়ে পৌঁছায় দুপুর 1টা বেজে 30 মিনিটে, আর এই বাসের ভাড়াটি হলো 320 টাকা। পরবর্তী বাসটি হলো ফ্রেন্ডস ট্রাভেলসের, এটা সকাল 8টা বেজে 10 মিনিটে কলকাতা থেকে ছেড়ে যায়, আর এটা দুপুর 12টা বেজে 40 মিনিটে দীঘা গিয়ে পৌঁছায়, আর এই বাসের ভাড়াটি হলো 300 টাকা। পরবর্তী বাসটিও ফ্রেন্ডস ট্রাভেলসের, এটা সকাল 10টা বেজে 30 মিনিটে কলকাতা থেকে ছেড়ে যায়, আর দুপুর 3টে বেজে 10 মিনিটে দীঘায় গিয়ে পৌঁছায়, আর এই বাসের ভাড়াই হলো 325 টাকা।
এই মুহূর্তে বন্ধুরা তোমাদের যে সমস্ত বাসের কথা বললাম, এই সমস্ত বাসই এখন নিয়মিত চলছে। তাহলে তার মধ্যেও কিছু বিধিনিষেধ আছে, সেগুলো তোমাদের অবশ্যই মেনে চলতে হবে। যেমন মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক, স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক, শারীরিক অসুবিধা বা অসুস্থতা থাকলে বাসে উঠতে দেওয়া হবে না। বাস মালিকদের পক্ষ থেকেও অনেক সাবধানতা অবলম্বন করা হচ্ছে, বাসের ভিতর ও বাইরে স্যানিটাইজার করা হচ্ছে খুব ভালো করে। তাছাড়াও নিজেরাই মোবাইলে আরোগ্য সেতু অ্যাপটি ডাউনলোড করে রাখবে নিজের সুবিধার জন্যই, নিজেরাই বুঝতে পারবে তোমাদের আশেপাশে কোনো সংক্রমণ ঘটিত কিছু লোকজন আছে কি না, নিজেরাই বুঝতে পারবে। সবথেকে ভালো এই অ্যাপটা নিজের মোবাইলে ডাউনলোড করে রেখে বাসে ওঠানামা বা বাইরে যাতায়াত করা খুবই ভালো। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগে লাইক করো, কমেন্টস করো, অবশ্যই শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি শীঘ্রই। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সবাই দেখতে থাকো আলফিয়া ব্লগস।